সরকারি আবাসনে গ্যাসের পাইপ লিক হয়ে আগুন লাগার ঘটনায় এলাকায় চাঞ্চল্য। মঙ্গলবার ক্লাব রোডের একটি সরকারি আবাসনের বহুতলের একটি বাড়িতে গ্যাসের পাইপ থেকে আগুন লেগে যায়। ফলে বেশ কিছু সময় সিলিন্ডার থেকে গ্যাস বের হয়ে সেই রান্নাঘরে আগুন ছড়িয়ে যেতে থাকে। আবাসনের মালিক জানিয়েছেন, হঠাৎ আগুন লাগার জন্য সকলকে জানানো হয়। এরপর দমকলকে ফোন করলে দমকল এসে আগুন নিয়ন্ত্রণে এনে সেই গ্যাস সিলিন্ডার থেকে পাইপ বের করে। পুরো ঘটনায় সেই আবাসিকদের মনে তৈরি হয়েছে আতঙ্কের পরিবেশ। গেল তো আগুন লেগে গেল, বাচ্চা নিয়ে আমরা বের হইলাম, তারপরে ডাকলাম সবাইকে, তো আইসে ওরা পারবে কি টেপ ফোন করছে। কি আগুন লেগেছিল? ও গ্যাসের থেকে। কোনো কি ক্ষতি হয়েছে? না, ওই যে ওইগুলো সব পড়ে টড়ে ভেঙে গেছে। আপনার নাম দিদি? রীতা রাউত। আমরা তো পাশেই থাকি, ঘটনাটা ঘটার পরে জানতে পারলাম। তারপরে ফায়ার ব্রিগেডে ফোন করা হলো, ফায়ার ব্রিগেড থেকে যথেষ্ট পরিমাণে সহযোগিতা করলো। সঙ্গে সঙ্গে এসেছিল সিলিন্ডার থেকে, মানে রান্না করতে করতে হঠাৎ হয়ে আগুন জ্বলে গেছে সিলিন্ডার থেকে। ক্ষয়ক্ষতি বলতে এখন দেখতে হবে, মোটামুটি ঠিকই আছে মনে হচ্ছে।